কোনো এক কারণে আমি ম্যানহোলের পাশে বসেছিলাম। তো বসে থাকার কিছুক্ষণ পর দেখি একটা কুকুর ম্যানহোলের ওই পার থেকে এই পারে হেঁটে আসছে, এবং কিছু পানিও ছিল এইখানে, সে এইগুলি পের হয়ে এই পারে আসছে। তো তার কিছুক্ষণ পরে আমি আমার কোনো কাজ না থাকায় সেই কুকুরটা দিয়ে লক্ষ্য করি এবং দেখি যে কুকুরটি ক্ষুধার্ত, এবং কুকুরটি সে তখন কোনো খাবার খুঁজছিল এবং সে খাবার না পেয়ে ঘাস খাচ্ছিল। এটা আমি দেখে অবাক হয়ে যাই, কুকুর ক্ষুধা লাগাতে সে ঘাস খাচ্ছিল কীভাবে? কারণ ক্ষুধা মানে ক্ষুধা এমন একটা জিনিস, যখন ক্ষুধা লাগে তখন দুনিয়ার কোনো কিছুই মানুষের সহ্য হয় না। তো আমি এটা দেখে উপলব্ধি করলাম যে কুকুরটা অনেক ক্ষুধার্ত, যেই কারণে সে ঘাস খাচ্ছে। পাশেই একটা দোকান ছিল, আমি সেখানে যাই আর কুকুরটার জন্য কিছু খাবার নিয়ে আসি। কুকুরটাকে খাবার দেওয়ার পর কুকুরটা আমার পাশেই ঘুরঘুর করছিল এবং অনেকটা সময় আমার সাথে বসেছিল। আমি এখানে প্রায় দেড় ঘন্টার মতন বসেছিলাম আর কুকুরটাও আমার পাশেই বসেছিল। তো আমি চলে যাওয়ার পর দেখি কুকুরটাও সে যেখান থেকে এসেছিল সেইখানেই আস্তে আস্তে চলে যাচ্ছিল, এবং আমিও যাওয়ার সময় দেখলাম যে কুকুরটা, আমি অনেক দূর চলে যাওয়ার পর লক্ষ্য করলাম যে কুকুরটা চলে যাচ্ছে যেইখান থেকে এসেছিল সেইখানে। এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আপনাদের আশেপাশে যদি বিড়াল এবং কুকুর থাকে তাহলে তাদের খাবার দিয়ে সাহায্য করবেন এবং তাদের পাশে দাঁড়াবেন, অবুঝ প্রাণীগুলির একটু সহানুভূতি হবে।